হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দশম শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কুড়িটি শর্ট প্রশ্ন যে শর্ট প্রশ্নগুলো তোমরা মক টেস্ট হিসেবে বা পার্ট ওয়ান হিসেবে কিন্তু ধরে নিতে পারো পরবর্তীতে পার্টগুলো কিন্তু আসতে চলেছে আজকের আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কুড়িটি শর্ট প্রশ্ন যে শর্ট কোশ্চেনগুলির অ্যান্সার আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। আর এই কুড়িটি শর্ট কোশ্চনের মধ্যে তোমরা কটি অ্যান্সার জানো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কুড়িটির মধ্যে আমরা কুড়িটি অ্যান্সার জানতাম কিংবা পনেরোটি যে যটা পারতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও চলো দেখে নেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কুড়িটি শর্ট প্রশ্ন এটি কিন্তু আমার পার্ট ওয়ানের ভিডিও পরবর্তীতে কিন্তু পার্ট টু থ্রি ফোর এরকম কিন্তু আসতে চলেছে তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পারলে বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে কোশ্চেনগুলি আলোচনার পূর্বে তোমাদেরকে বলি যারা এখনও পর্যন্ত আমি যে এইড মার্ক্সের একটি ভিডিও আঁকার তোমাদের জন্য যে পোস্ট করেছি সেটা অতি অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে এইড মার্কসের জন্য কিন্তু অত্যন্ত প্রবল কিন্তু কোশ্চেনগুলি কিন্তু আমি ওই ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে কোশ্চেনগুলি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পারলে ভিডিওটি কিন্তু একবার হলেও তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো দেখে নেবো পার্ট ওয়ানের ফার্স্ট কোশ্চেন রেখেছি আমি ভারতে ফুটবল খেলা প্রবর্তন কারা করেছিল অ্যান্সার হবে ইংরেজরা তোমরা কি জানতে ইংরেজরা হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বিপিন চন্দ্র পালের লেখা রচনার নাম কি অ্যান্সার হবে সত্তর বৎসর নেক্সট কোশ্চেন বামা বোধনী পত্রিকার সম্পাদককে ছিলেন অ্যান্সার হবে উমেশ চন্দ্র দত্ত নেক্সট কোশ্চেন সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয় অ্যান্সার হবে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে তোমরা যদি এই কোশ্চেনে অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা জানতাম আগে নেক্সট কোশ্চেন নববিধান প্রতিষ্ঠা কে করেছিলেন অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন নেক্সট কোশ্চেন সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে অ্যান্সার হবে কোল বিদ্রোহে নেক্সট কোশ্চেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইন কে অরণ্য আইনকে ভাগ করা হয় কটি স্তরে অ্যান্সারের হবে অ্যান্সার হবে তিনটি স্তরে আঠারোশো সালে মহাবিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন অ্যান্সার হবে বি ডি সাবারকার নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা শোভা নেক্সট কোয়েশ্চেন ভারত মাতা চিত্রটি আঁকেন কে অ্যান্সার হবে গগনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর চৌধুরী। নেক্সট কোশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠা কে করেন অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন একা আন্দোলনের নেতা কে ছিলেন অ্যান্সার হবে মাদারি পাশি মাদারি পাশি নেক্সট কোশ্চেন নিখিল ভারত ট্রেট উইনিয়ন প্রতিষ্ঠা কবে হয়েছিল অ্যান্সার হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন বার্দৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল অ্যান্সার হবে গুজরাটে হয়েছিল নেক্সট কোয়েশ্চেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে হয়েছিল অ্যান্সার হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোথায় অ্যান্সার হবে তমলুকে নেক্সট কোয়েশ্চেন দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার হবে লীলা লীলা হবে এখানে স্পেলিংটা ভুল হয়েছে লীলা নাগ বা রায় নেক্সট কোয়েশ্চেন ভারতের লৌহ মানব কাকে বলা হয় অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে নেক্সট কোয়েশ্চেন এ ট্রেন টু পাকিস্তান কে লিখেছিলেন খুশমন্ত সিং এই যে কুড়িটি কোশ্চেন আমি আলোচনা করলাম এই কুড়িটি কোশ্চেনের মধ্যে কে কটি উত্তর জানতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না আর যদি কোশ্চেনগুলি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে একদমই ভুলবে না পারলে কিন্তু চ্যানেলটি অতি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ